হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি চন্দননগরে আর আপনাদের দেখাবো চন্দননগরের সেই বিখ্যাত কিছু জগদ্ধাত্রী পুজো। চন্দননগর যাওয়ার জন্য আমরা শ্যামনগর স্টেশনে নেমে গঙ্গার ঘাট পেরিয়ে তারপর চন্দননগর যাব। ইচ্ছা করলে ব্যান্ডেল হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এখান দিয়ে যাচ্ছি। আমরা এখন লঞ্চে উঠে গেছি। ওই যে ওপারে যে ঘাটটি দেখা যাচ্ছে ওখানেই আমরা যাব। ঘাট পেরোনোর জন্য টিকিট বর্তমান আমাদের 8 টাকা করে লাগলো। আমরা এখন পৌঁছে গেছি তেলেনি পাড়া জেটি ঘাটে। এবার আমরা টোটো ধরে যাব রোডের ধারে, আর এখান থেকে শুরু হলো আমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখা। আপনারা এখন দেখছেন চন্দননগর তেমাথা মোড়ের জগদ্ধাত্রী পুজো। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত, তাই এখানকার জগদ্ধাত্রী প্রতিমাগুলিকেও খুব সুন্দরভাবে তৈরি করা হয়। এবার আমরা ঢুকছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে। আমরা এখন এসেছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের সামনে। এই হলো অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা। এখন আমরা দেখব চন্দননগর পুজো কমিটির 75 নম্বর পুজো মণ্ডপ। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। এখন আমরা দেখব চন্দননগর লিচুতলা বারোয়ারি পুজো কমিটির পুজো মণ্ডপ। এই যে সামনে আমার ছোট্ট বউটা সেলফি তুলতে ব্যস্ত। এইবার আমরা ঢুকতে চলেছি চন্দননগরের আরো একটি বিখ্যাত জায়গা, যেখানে এবারে থিম হলো কেদারনাথ। অনেকটাই কেদারনাথের মন্দিরের মতন করে মণ্ডপটিকে সাজানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই হলো এখানকার জগদ্ধাত্রী প্রতিমা। এবার আমরা দেখতে চলেছি চন্দননগর সার্কাস মাঠের পুজো মণ্ডপ, যেটি মনে হয় আমার কাছে এখানকার সব থেকে সেরা পুজো মণ্ডপ। পুরো রাজস্থানের রাজবাড়ির মতন করে এই পুজো মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কারুকার্য করা আছে পুজো মণ্ডপে। এইবার আমরা এসেছি চন্দননগর বালক সংঘের পুজো মণ্ডপের একদম সামনে। আস্তে আস্তে আমরা উপরে উঠছি। এই পুজো মণ্ডপটিও খুব সুন্দরভাবে তৈরি করা। এখনো পর্যন্ত আমরা যে কটা পুজো মণ্ডপ পরিদর্শন করেছি সব কটাই সুন্দর, এর জন্যই বলে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত। এবার আমরা ঢুকতে চলেছি চন্দননগর নিয়োগী বাগান পুজো মণ্ডপ পরিদর্শন করতে। এখানকার থিমও রাজস্থানের রাজবাড়ির মতনই। আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। এবার আমরা দেখতে চলেছি চন্দননগর পুজো কমিটির 90 নম্বর পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটিতে আমরা যখন প্রবেশ করলাম তখন এখানে সিএন ও আস্তাক নিউজ চ্যানেল থেকে এসে এই মণ্ডপটিকে পুরস্কৃত করা হচ্ছিল। এবার আমরা ঢুকতে চলেছি মানকুণ্ডু ক্লাবের পুজো মণ্ডপে। এটি হলো আজকে আমাদের শেষ জগদ্ধাত্রী পুজো মণ্ডপ পরিদর্শন। এবার আমরা ট্রেন ধরে এখান থেকে বেরিয়ে যাব। ট্রেন ধরতে আমরা এসেছি মানকুণ্ডু স্টেশনে। এবার এখান থেকে আমরা যাব ব্যান্ডেল। আজ দুপুরবেলা স্টেশনে যে এত ভিড় হবে কল্পনাই করতে পারিনি।